হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতী শুভেচ্ছা, আর সঙ্গে রয়েছে দোলযাত্রার শুভেচ্ছাও। আজ শুভ দোলযাত্রা, সবার ভালো কাটুক, সবাই ভালো কাটাও, আমরাও ভালোই আছি। আমি সকাল সকাল উঠেছি অনেক ভোরে, আর আজকের ব্লগটা যেহেতু দোল স্পেশাল, সেই জন্য আমি একদম খুব ভোর থেকে উঠে রান্নাঘরের কাজ যতটা পেরেছি সেরে স্নান করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি, কিন্তু বেশ অনেকটাই সকালে, এই 9টা বাজে। অনেকটা বলতে নটার মধ্যে আমরা রান্নাটা করে নিয়েছি। আমি আর ও আজ শুধু বাড়িতে আছি, আর আমার ছোটো বোন যে আমার কাছে থাকে। আমার ছোটো বোন তো ভেজি খায়, ও আর আমিও কয়েক বছর হলো দোলে আমরা ভেজ খাই, কিন্তু মাংস টাংস সবার জন্যই সব কিছু রান্না হয়। তো আমি রান্নাগুলো কী কী করে ফেলেছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। এখন যাব পুজো করতে। আমি প্রত্যেকবার দোল পূর্ণিমার পুজো পুরোহিত দিয়েই ঘরে করাই, কিন্তু এবছর একদম দুজনেই রয়েছি শুধু। ও বলল তুমি পুজোটা করে দাও, পরের পূর্ণিমাতে যখন সব দুই ছেলে থাকবে, নাতনি বৌমা সবাই থাকবে, তখন পুরোহিত ডেকে একবার পুজো করে দিও। তাই এখন আমি যাচ্ছি পুজো করতে। চলো তোমরা আমার সঙ্গে আজকে দোল পূর্ণিমার পুজোয় রাধা কৃষ্ণের কাছে। আছে প্রতিদিন প্রচুর ফুল ফুটছে, বেল ফুল, জবা ফুল, অনেক কিছু। আজকে ও অনেক ফুল বেল পাতা এনেছে, কিন্তু গাছের বেল ফুলগুলো নষ্ট হয়, সেই জন্য আমি বেশ কটা বেল ফুলও গাছ থেকে তুলে নিচ্ছি। দেখো নয়নতারা, বেল ফুল দেখবে কত ফুটেছে, অনেক ফুটেছে। এই দেখো বেল ফুল, আরো কতগুলো প্যাকেটে রাখলাম, অনেক বেল ফুল ফুটছে আজকাল। চলো ঠাকুর ঘরে, পুজোটা সেরে নিই। আজ রাধাকৃষ্ণকে একটু সিমনি দিয়ে পুজো দেব, পূর্ণিমা আছে। প্রতি বছর পুরোহিত দিয়ে করাই, কিন্তু এবছর একাই করব। সব ফলগুলো সব ধুয়ে নিয়ে আসি। চলো দেখো সব কিছু গোছগাছ পুজোর করে ফেলে পুজো করছি। পুজো প্রায় হয়েই এসছে, ও এসে ভিডিওটা করে দিল, আমি পুজো করতেই ব্যস্ত ছিলাম, গুছিয়ে নিয়েছি। এরপর একটু কৃষ্ণের শতনামটা পড়ব, কারণ আমি কৃষ্ণের পুজো করলে কৃষ্ণের শতনামের বইটা পড়ি। সব ঠাকুরের প্রায় পায়ে আবির দিলাম, দিয়ে পুজো করলাম, কারণ আজকে দোলের স্পেশাল পুজো। আলো শোনা নাম রাখে রাধা বিনোদিনী, পূজ্য রাখিল নাম প্রতীক পবন হরি চন্দ্রবলী নাম রাখি মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্তনা। দেখো গোপাল হলুদ পোশাক পরে হোলি খেলতে বসে গেছে। এই যে এইবার ওকে আমি ও ড্রেসের সঙ্গে ম্যাচ করে হলুদ আবির দিচ্ছি। দেখো হোলি হে, পুজো একটু আগে কমপ্লিট করলাম। বাবুরাও নেই ওদের ঘরে, তুলসী মন্দির পুরো সব জায়গায় দিতে দিতে 11টা বেজেই গেল। খিটখিট খিটখিট মাস্টার চলো যাবো না, হ্যাপি হোলি, চলো মিষ্টি আনতে যাবো, ওকে যেতে বলছি যাবে না, ঠিক আছে আমি যাই লক্ষ্মীকে নিয়ে যাই, যদি কেউ রং দেয় তারপরে তোমাকে দেখাবো, এসে তারপরে তোমাকে এসে ঝাড় খাবে তুমি। কে দেখো লক্ষ্মী, লক্ষ্মী এখানে রান্না করছে, ভাত উপর দিয়েছে আর রং মেখেছে, দেখো হ্যাপি হোলি, লক্ষ্মীরই হোলি হয়েছে, কি করেছো রং মেখে। ওরা সব দিল, কি করবো আমি, নাতি নাতনিরা দিয়েছে আর আমি ছেড়ে দিই,
আমি একদিন এসে দুর্গার এখানে মিনিকে একটা টিপ পড়াতেই মিনি ঘুমিয়ে পড়েছে রাগের ঠেলায়। আসলে সবাই তাই বলে যে জন্তু জানোয়ারদের সব হাজার একটা ভিডিও আসছে যে জন্তু জানোয়ারদের রং দেবেন না। এদিকে দেখো মানি হোলি খেলা, মানি দিদার বাড়িতে দিদার সঙ্গে হোলি খেলছে, ভিডিও দেখো। লিজাও রং মেখে ফুটিয়েছে, ওদের ওখানে বেশ ভালোই জমে উঠেছে হোলি। দেখো হ্যাপি হোলি ড্রেস পরে বালতিতে রং গুলে পিচকারি তো ওর চাইতে বড় লম্বায় নিয়ে ছাদের মধ্যে রং খেলা শুরু করেছে মামার বাড়িতে। এনজয় করছে ভালোই, কিন্তু এখানে আমরা ওর জন্য মন খারাপ করছি। যাই হোক, ও বাচ্চা মানুষ, ওকে তো মনটা ভালো রাখা, রং খেলা সবই হলেই ওর ভালো লাগবে। যে ওর মা ওকে আবার একটু আবির লাগিয়ে দিচ্ছে লিজা। যাই হোক, ও খুব মজা করছে ওখানে, এটা দেখেও ভালোই লাগছে। হ্যাপি হোলি করছে মানি, মানি ড্রেসটাতেও লেখা রয়েছে দেখো হ্যাপি হোলি। আজ বানিয়ে নিয়েছি দেখো আদা জিরে বাটা দিয়ে আলু পটলের তরকারি, ডাল ওর আর আমার জন্য এগুলো ভেজি সব বানিয়েছি, আর রুনু খাবে। আর ভাজাটা সবার জন্যই লম্বা লম্বা করে বেগুন ভাজা, গোল করে কেটে আলু ভাজা, লাউ ঘণ্ট, এগুলো সব নিরামিষ করেছি, তার সঙ্গে একটু চাটনি করেছি, আর দুই মিষ্টি আনা হয়েছে। আমার শাশুড়ি থাকতেও এগুলো আনতো, আর স্টুডেন্টদের জন্য চিকেন কষা করে দিয়েছি। আমরা আজই এসব খাবো। দেখো এখন ও এসে এইগুলো লাগিয়ে দিল ও নিজের গাছে স্নান করতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হোলি স্পেশাল ভিডিও, সকাল থেকে এতক্ষণ আমি যা করলাম সেটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো। প্লিজ যারা নতুন দেখবে আমার ভিডিও তারা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তাহলে আজকের মতো বাই বাই, আবার আরেকবার সবাইকে জানাচ্ছি দোলযাত্রার শুভেচ্ছা।